রবিবার যথাযোগ্য মর্যাদার সাথে গন্ডাছড়া ধলাঝারি বৌদ্ধ বিহারে প্রভারণা পূর্ণিমা উদযাপন করা হয়। এদিন বৌদ্ধ বিহারে বৌদ্ধ পূজা, শিবলী পূজা, অষ্ট পুরস্কার দান সহ নানাবিধ দান করা হয়। মন্দির পরিচালন কমিটির সম্পাদক জয়মণি চাকমা জানান, বৌদ্ধ ধর্মের প্রধান গুরু বান্তে গত 3 মাস যাবৎ বর্ষাবাস উদযাপন করেন। উক্ত 3 মাস বর্ষাবাসের সময় ধর্মগুরু সারা পৃথিবীর সকল জীব কল্যাণের উদ্দেশ্যে মঙ্গল কামনা করেন। 3 মাস বর্ষাবাস শেষে প্রভারণা পূর্ণিমা উদযাপন করা হয়। এদিন গোটা পৃথিবীর বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে তাল মিলিয়ে গন্ডাছড়া ধলাঝারি বৌদ্ধ বিহারেও প্রভারণা পূর্ণিমা পালন করা হয়। এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজনদের মধ্যে দারুণ সাড়া লক্ষ্য করা যায়। এই প্রভারণা পূর্ণিমা আমাদের দোলাধারি মূর্তি বুদ্ধবিহারের পক্ষ থেকে যথাযথভাবে আজকে উদযাপন করলাম। এই উদযাপনে আমরা মূলত বুদ্ধ পূজা, অষ্ট পুরস্কার দান, শিবলী পূজা, এরপরে হাজার প্রদীপ উৎসর্গ, আকাশ প্রদীপ উৎসর্গ, কল্পতরু দান, আমরা এই পূর্ণ অনুষ্ঠান আমরা করলাম। এই প্রভারণা পূর্ণিমা হচ্ছে মূলত আজ থেকে বিগত 3 মাস আগে আমাদের ধর্মগুরু বান্তে বর্ষাবাস উদযাপন করে। সেই 3 মাস বর্ষাবাসে আমাদের ধর্মগুরু সারা পৃথিবী জীব কল্যাণের উদ্দেশ্যে বর্ষাবাস পালন করে। সেই 3 মাসের বর্ষাবাস সমাপ্তি হলে আমরা মূলত এই যে প্রভারণা পূর্ণিমা উদযাপন করি। আজকে সেই 3 মাসের বর্ষাবাস শেষ হওয়ার কারণে আমরা আজকে সারা পৃথিবীর বুদ্ধ ধর্মাবলম্বীদের সাথে তাল মিলিয়ে আমরা দোলাধারি মৈত্রী বুদ্ধবিহারের পক্ষ থেকেও এই প্রভারণা আমরা উদযাপন করলাম। তো আগামী দিনেও এই প্রভারণা পূর্ণিমা আমরা দোলাধারি বুদ্ধ বিহারের পক্ষ থেকে যথাযথভাবে সকলের মৈত্রীর চিত্তন নিয়ে আমরা উদযাপন করব আরও বৃহৎ আকারে। এই আহ্বান জানিয়ে আমি সকল প্রাণীর মঙ্গল কামনা করে আমার আজকে এই প্রেজেন্টেশন আমি এখানেই সমাপ্ত করলাম। সকলকে সাধুবাদ। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।